ছোট বাচ্চাদের মধ্যে ভালো খারাপের বোধ বেশিরভাগ ক্ষেত্রেই গড়ে ওঠে না, আর তাই দরকারি আলোচনার সময় তারা হট্টগোল করে, তারা জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কাউকে কাউকে মারতেও দেখা যায়, এমন আচরণও কিন্তু বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায়। এহেন পরিস্থিতি সামলানো যে কোনো বাবা মায়ের পক্ষে কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মালবিকা দত্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল মালবিকা লার্নস্কিল কানেক্টিং টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। জীবনের পথে চলতে চলতে আমরা প্রত্যেক দিন ছোট বড় নানান রকম সমস্যার সম্মুখীন হই। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলোর কিছুটা সমাধান তোমাদের সাথে আলোচনা করার। আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর সেটা হলো শাস্তি ছাড়া সন্তানদের বড় করব কিভাবে। সময় পাল্টাচ্ছে আর যুগের এই পরিবর্তনের ধারায় আমাদের মানসিক সংগঠনের দিকগুলো কিন্তু বদলাচ্ছে। বাবা মা আর সন্তানের সম্পর্ক কিন্তু আগের মতন আর সরলীকৃত নেই, কারণ প্রযুক্তির পালে হাওয়া লেগেছে, আর তার ফলে অন্যদের জীবনযাত্রা বা লাইফস্টাইল ঘরে বসে দেখার অমোঘ সুযোগ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, আর এখানেই ঘটছে সেই বিপত্তি। আমরা অন্যদের মতো হতে চাই, অন্যদেরকে অনুকরণ করতে চাই, অন্যদের বাচ্চাদের মতো নিজেদের বাচ্চাদেরকেও দেখতে চাই। এমন অনেক পিতা রয়েছেন বা পিতামাতা রয়েছেন যারা নিজেদের স্বপ্নগুলো, অধরা স্বপ্নগুলো বা অসম্পূর্ণ স্বপ্নগুলো বা তাদের ইচ্ছেগুলো কিন্তু সন্তানের মধ্যে প্রকাশিত বা বিকশিত হতে দেখতে চান। সন্তান না পারলে বকাঝকা, প্রয়োজনে কঠোর শাস্তি দেন। কর্মব্যস্ত এই সমাজে এখন কারোর হাতে আর সেরকম সময় নেই, তাই বাবা মায়েরা চাইছেন যে কঠোর শাস্তি দেন বা বকাঝকা করে খুব সহজে তাড়াতাড়ি সমস্ত কিছু শিখিয়ে ফেলতে। আর এই পদ্ধতি কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ শিশুরা তো সেই ছোট্ট চারা গাছটির মতো যাকে আমরা মাটি জল দিয়ে যত্ন করে লালন পালন করে বড় করি। তাদের মানসিক দিকগুলো আমাদের গুরুত্ব সহকারে বোঝা উচিত, তাদের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত। এখানে অনেক অভিভাবক আছে যারা হয়তো বলবে শাস্তি ছাড়া আবার সন্তানকে বড় করব কিভাবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু সত্যিই কঠিন, কিন্তু তবুও আমাদের রাস্তা খুঁজে নিতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে মোটামুটি 6 বছর বয়স থেকে সন্তানদের মধ্যে পিতামাতার কথা শুনে চলার একটা সময়সীমা তৈরি হয়ে যায়। এবার চলো দেখে নেওয়া যাক কী কী উপায়ে আমরা শাস্তি ছাড়া সন্তানদেরকে বড় করব। নাম্বার 1, কন্ট্রোল ইয়োর ইমোশনস, তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। গবেষণা থেকে দেখা গেছে যে যে সমস্ত সন্তানদেরকে শাস্তি দেওয়া হয় তাদের মধ্যে ধীরে ধীরে অসৎ আচরণ করার প্রবণতা কিন্তু জন্মাতে শুরু করে এবং সেটা বাড়তে থাকে। তাদের মধ্যে উগ্রতা এবং আত্মরক্ষামূলক আচরণ কিন্তু ধীরে ধীরে দেখা যায়। অ্যাড্রিনালিন নামক একটা হরমোন সে সময় খরিত হয়, যার ফলে তাদের মধ্যে যুক্তি দিয়ে ভাবার জায়গা আর থাকে না, তারা একরোখা, বদমেজাজি এবং বিরুদ্ধাচরণের মতন এই সমস্ত প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তোমার সন্তান শিখতে চাইছে না বা কথা শুনতে চাইছে না, তোমার মধ্যে খুব রাগ হচ্ছে, তাহলে নিজেকে কিছুক্ষণ থামিয়ে নাও। তোমার মধ্যে তৈরি হওয়ার রাগ এবং ক্ষোভকে তুমি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শুরু করো। কিছুক্ষণ থামো, তোমার সন্তানকে পর্যবেক্ষণ করো, গভীর নিঃশ্বাস নাও, তারপরে শাস্তির মতন অর্থাৎ কান মুড়ে দেওয়া, চড় থাপ্পড়, আঙুল মুটকে দেওয়া, এই সমস্ত শারীরিক নির্যাতন থেকে নিজেকে প্রশমিত করো। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড আ চাইল্ডস লার্নিং স্টাইল, শিশুর শেখার পদ্ধতিকে বোঝো। শিশুরা সব কিছু দেখতে দেখতেই কিন্তু শেখে, আর শিশুরা যখন ধীরে ধীরে বড় হয় তাদের আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং সেই আচরণ পরিবর্তনের দিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। তোমরা যে কোনো কাজ করার সময় তাদেরকে সঙ্গে রাখো, যেমন ব্রাশ করা দেখতে দেখতে তারা একদিন ব্রাশ করতে শিখে যায়, তাই ভালো কাজ দেখতে দেখতেও তাদের আচরণের গুণগত আচরণও কিন্তু পরিবর্তন হয়ে যায়। এভাবে তারা একদিন ধন্যবাদ বলতে শিখবে, বাড়ির পোষ্যদেরকে খাবার দিতে শিখবে এবং নিজেদের হোমওয়ার্ক নিজেদের দায়িত্বে কিন্তু করতে শিখবে। তোমার সন্তান যদি কোনো কারণে ভুল ত্রুটি করে বসে, তুমি কিন্তু তাদেরকে বকাঝকা থেকে বা শাস্তিদান থেকে বিরত থাকো, কারণ তোমার চিৎকার চেঁচামেচি তার মনের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি করে, এর ফলে কিন্তু তাদের স্মৃতিশক্তির ওপরও কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে দেয়।
অন্য কোথাও যদি তোমার কারোর সাথে কোনো সমস্যা তৈরি হয় এবং সেই রাগ যদি তোমার সন্তানের ওপর দেখাও বা তাকে বকাঝকা করো বা শাস্তি দাও, তারপরে তোমার নিজের ভুল বুঝে তাকে সরি বলো। এভাবে তোমার সন্তানও বুঝে যাবে ঠিক কোন অবস্থায় কাকে কখন সরি বলতে হয়। তাই বকাঝকা নয়, কোনো ভুল ত্রুটি করলে সন্তানকে পাশে নিয়ে তার ভুল সঠিক এবং তার ভুল দিকটি তাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝাও। নাম্বার থ্রি, প্রত্যেক দিন তাকে শেখাও কিন্তু ব্যাখ্যা দিয়ে। প্রত্যেক পিতামাতাই একটা নিজস্ব রুটিন অনুযায়ী তার সন্তানদেরকে প্রতিপালন করেন, আর সেই রুটিন অনুযায়ী চলতে চলতে হঠাৎ করে তাদের সন্তান যদি কোনো ভুল ত্রুটি করে বসে, এমন অনেক পিতামাতাই রয়েছেন যারা তার সন্তানের সাথে খুব খারাপ ব্যবহার করেন, তাকে বকাঝকা করেন এবং কড়া শাসন করেন, শাস্তি দেন। এক্ষেত্রে সন্তানেরাও চায় কিন্তু যে তাদের বাবা মাও তাদেরকে বুঝুক, অন্তত একটি বারও তাদের কথা যেন শুনো। আর যে সমস্ত পিতামাতা সন্তানের সেই সুযোগটা দেয়, তাই সেই সন্তানরা কিন্তু পিতামাতার কথা শুনে চলার আগ্রহ কিন্তু তাদের মধ্যে বেড়ে যায়। তাই সন্তানকে বকাঝকা না করে, তোমার সন্তান যদি কোনো ভুল বায়না করে তাহলে সেইটা তার জন্য যে ঠিক নয় সেটাকে সুন্দর করে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝাও, নিশ্চয়ই তারা শুনবে। নাম্বার ফোর, স্পেন্ড আ কোয়ালিটি টাইম উইথ ইওর চাইল্ড এভরি ডে। তোমার সন্তানের সাথে প্রত্যেক দিন আদর্শ সময় অতিবাহিত করো। যে সমস্ত সন্তানরা তার পিতামাতার কাছ থেকে শাস্তি পেয়ে থাকে তারা নিজেরা মনে করে যে তারা পিতামাতার থেকে অবহেলিত, তাদের মধ্যে একরোখা বদমেজাজি এবং বিরুদ্ধাচরণের প্রবণতা দেখা দেয়, তাদের মধ্যে পিতামাতার কথা না শোনার একটা অনুভূতি কাজ করতে থাকে। আর এখানেই কিন্তু সতর্ক হয়ে যাও, কারণ তোমার সন্তান এর ফলে বিপথে চলে যেতে পারে, কারণ তারা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। তাই কম্পিউটার মোবাইল হাতের কাছে যত গুরুত্বপূর্ণই কাজ থাকুক না কেন, সেগুলোকে দূরে সরিয়ে সন্তানের সাথে একটা সুন্দর মুহূর্ত প্রত্যেক দিন কাটানোর চেষ্টা করো। প্রয়োজনে একসাথে টিভি দেখো, একসাথে গল্প গুজব করো, ইনডোর গেম খেলো, তোমরা কোথাও ঘুরতে যাও। এভাবে সন্তানের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বা মেলবন্ধন তৈরি করো। তার কারণ শাস্তি দিয়ে নয়, সন্তানকে এগিয়ে নিয়ে যাও, নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালোবাসাই হলো মহৌষধ। আর এই ধরনের একটি সুন্দর সম্পর্ক তোমার সন্তানের আচরণ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখাবে এবং তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার ফাইভ, হোয়াট টু ডু উইথ ডিসওবিডিয়েন্ট চাইল্ড। তোমার সন্তান কথা শুনছে না তাহলে কি করবে? যে সমস্ত সন্তানেরা প্রতিনিয়ত তার বাবা মাদের কাছ থেকে শাস্তি পেয়ে থাকে, বকাঝকার মাধ্যমে চলতে থাকে, তাদের কিন্তু মনের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, তাদের মনের মধ্যে একটা অবাধ্য হওয়ার জেদ তৈরি হয়, তারা বাবা মায়ের কথা না শুনে চলার চেষ্টা করে। আর এক্ষেত্রে আমি বলবো সেই সমস্ত বাবা মা বা পিতামাতা যারা তাদের সন্তানকে প্রতিনিয়ত করার শাসনে রাখতে চান, তারা তাদের সঙ্গে বন্ধুর মতন মিশে গিয়ে কেন তারা কথা শুনছে না সেটা জেনে নিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে সন্তানের চোখে চোখ রেখে, অর্থাৎ আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলতে হবে, এটা অনেক বেশি ইমপ্রেসিভ। সন্তানের মনে হবে বা সন্তানের তোমাদের প্রতি এক্ষেত্রে আস্থা আরও বেশি বেড়ে যাবে। সন্তানদের প্রধানতম ভরসা এবং আস্থার জায়গায় হলো পিতামাতা, আর তাই প্রতিনিয়ত করা শাসন এবং বকাঝকা করে সেই আস্থা এবং ভরসার ভিতটাকে নড়বড়ে না করে সন্তানের ভুল ত্রুটিগুলোকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে পাশে নিয়ে সেগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা দিলে তারা অবশ্যই বুঝবে এবং তোমরা একটা চমকপ্রদ ফলাফল অবশ্যই লাভ করবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, অনেক অনেক লাইক দাও, সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে সকলেই উপকৃত হয়। তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। সো কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।